আল্লাহকে জানা মানুষের জন্য সব জানার আগে ফরজ, সব জানার আগে কাকে জানা ফরজ? আল্লাহকে জানা ফরজ। এই জন্য শিশুর জন্মের সাথে সাথে শিশুর দুই কানে কি মায়ের পরিচয় দেয় না বাবার পরিচয় দেয়? কার পরিচয় দেয়? আল্লাহু আকবার বলে কার পরিচয়? এবং সেটা আল্লাহু আকবার শিশুকে বলা হচ্ছে, তোমার মা বড় নয়, তোমার বাবাও বড় নয়, বড় কে? আল্লাহ, যিনি তোমাকে বানিয়েছেন, তোমার মাকে বানিয়েছেন, তোমার বাবাকে বানিয়েছেন, তিনি আকবার, সবার চেয়ে বড়। বড় মানে দয়ায় বড়, মায়ায় বড়, স্নেহেও বড়, তিনি লালন পালনেও বড়, তোমার রক্ষায় তিনি সবার সে বড়, তোমার যা লাগবে সর্বক্ষেত্রে বড়ত্ব শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য কার? আল্লাহ, আল্লাহু আকবার, সর্বক্ষেত্রে আকবার, সর্বক্ষেত্রে কি আকবার, তিনি বড়। আল্লাহর থেকে মায়া কি বেশি কেউ করতে পারে? আল্লাহ তাআলা মায়াকে, দয়াকে, রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের জাতের ভিতরে রেখে 1 ভাগ শুধু আমাদের মধ্যে ছড়িয়েছে। সেই 1 ভাগ নিয়েই 700 কোটি মানুষের মায়েরা সন্তানদের দয়া করে, বাবারা সন্তানদের স্নেহ করে। আল্লাহু আকবার। তাতে এরকম মা যদি সন্তান না দেখে, মা তার জীবনের সব আনন্দ তার বিপর্যস্ত হয়ে যায়, দুঃখে পরিণত হয়ে যায়, ঠিক না? 1 ভাগের এই হলো প্রভাব, পাওয়ার। তাহলে 99 ভাগ মায়া যার জাতের ভেতরে, আমাদের প্রতি তার মায়াটা কেমন? আল্লাহু আকবার। এইটা পৃথিবীর কেউ, আমরা কেউ কল্পনা করতে পারি না। ওয়া ইন্নাল্লাহা জাতির প্রতি, তোমাদের প্রতি, অন্য কারো না, শুধু তোমাদের প্রতি স্পেশালি রউফ, অত্যন্ত স্নেহময়, মায়াময়, তিনি তোমাদেরকে স্নেহ মায়ার নজর ছাড়া দেখেন না। রহিম, বড় দয়ালু তোমাদের প্রতি, মানব জাতির কথা বলেছেন আল্লাহ তাআলা। তো সব কিছুর আগে কাকে জানতে হয়? আল্লাহকে জানতে হয়। তিনি আমাদের সবাইকে খাওয়ান, কিন্তু তাকে কেউই খাওয়াই না, আমরা খাওয়াইতে হয় না, তিনি খান না। আল্লাহু আকবার। সাধারণত একটা কুকুরও খাওয়ানেওয়ালাকে খুব মহাব্বত করে, নাকি? কুকুরের নীতি হলো যে খাওয়াবে আমার সে ভালো লোক, সাফ কথা। এই ব্যাপারে কোনো কুত্তার কাছে দ্বিমত নাই। পৃথিবীর সব কুকুরদের অঘোষিত ঐক্য এই এক বিষয়ে, এক মাসালায় তারা সবাই কি ঐক্যবদ্ধ, যে খাওয়ায় সে কি লোক, ভালো লোক। এই একটা কুকুর থেকে যদি এই জিনিসটা শুধু আমরা শিখতাম, তাহলে তো আমরা সব শাহজালাল শাহফরানের মতো আল্লাহর অলি হয়ে যেতাম। হ্যাঁ, যে আল্লাহ খাওয়া বিনা স্বার্থে, বিনা স্বার্থে, এবং তিনি কিছুই খান না, কখনো বলবেন না যে আমারও একটু খাওয়াও, আমারই দেওয়া জিনিস, খাসির গোস্ত, মুরগি, গুতুম মাছ, এই যে আজকে দেখলাম এখানে, তারপরে আরো ঘোড়া মাছ, মুরগি, তারপরে গরু, কত কিছু রান্না করেছে, আল্লাহ তো একটু বলেন না যে আমার জন্য একটু রেখে দিও। হ্যাঁ, আল্লাহু আকবার। তো কোরআন কি সুন্দর বোঝে, তিনি খাওয়ান তাকে খাওয়াতে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ যদি খাবার চাইতেন, বাঙালি আমরা যে কৃপণ মনে হয়, এইটাতেও আমাদের আপত্তি হইত। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। তো সেই আল্লাহ
আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে পাওয়া হলো সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে, ঠিক না? সবচেয়ে বড় পাওয়া। পৃথিবীর কত জাতি আল্লাহকে পায়নি, আল্লাহ নামটাও তারা বলে না। ওরা আকাশে উড়ায়, লোহাকে আকাশে উড়িয়ে রকেট বানিয়ে নিয়ে যায়, কত কিছু করে, কিন্তু আজও আল্লাহ নামটাই খুঁজে পায় নাই। সে হিসেবে আমরা কত বড় সৌভাগ্যবান। আল্লাহ 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 তাবারাকা ওয়া তাআলা 99 নাম দিয়ে আমাদের কাছে পরিচিত হয়েছে। কয়টা নাম? 99 নাম দিয়ে আমাদের কাছে পরিচিত হয়েছেন, পরিচয় প্রকাশ করেছেন, কিন্তু আমরা এমন নাদান, এমন মূর্খ যে শাহানশাহ তার পরিচয় দিচ্ছেন, আমাদের কাছে কোনো গুরুত্ব নাই, গুরুত্ব নেই। وهو الغفور الودود تني مها خمسيل والودود أننت برموموي برمير سشت تني لابير سشت تني برمير شلپي تني بھلو بشار جوغان داتا تني كنت عمرت كيو الله تمك بھلو بشي ওগো আমার আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমরা কয়জনে বলেছি আল্লাহ? হ্যাঁ, সবাই আই লাভ ইউ বলি, আল্লাহর বান্দি দাসী এগুলিরে, ঠিক না? বা ওরা বলে আল্লাহর বান্দা দাস এদেরকে, কিন্তু যেই আল্লাহ এই ভালোবাসার শিল্পী, রচনা করেন, সৃষ্টি করেন, বানান, সেই বানানেওয়ালা, ভালোবাসার বানানেওয়ালাকে আমরা কয়দিন কয়জনে বলেছি নিভৃতে নির্জনে, ওগো আল্লাহ আমার হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা মহাব্বত লাভ আমি তোমাকে অর্পণ করে দিলাম, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এটা আমরা বাংলা ভাষায় আল্লাহকে কি বলি তেমন বলি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আগের যুগের বুড়ারা রাত্রে যখন জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাও তারা বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এগুলি বলতো না? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাও করি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তুমি ছাড়া আমার প্রিয় বলতে এই মহাবিশ্বে কেউ নেই, আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার মাহবুব, হৃদয়ের সব বিনয় প্রণয় ভালোবাসা তোমারে আমি দিলাম, এটা আগের যুগের মুরব্বীরা বলতো ব্যাখ্যা সহ। প্রিয় ভাইরা, আল্লাহকে জানলে এর বিনিময় হলো জান্নাত। আল্লাহকে জানার বিনিময় কি? জান্নাত। এত সহজ একটা বিষয় যে আমি আমার প্রেমময় মাহবুবকে জানলাম, তিনি খুশি হয়ে এরও একটা বিনিময় দেবে, সেই বিনিময়টা কি? জান্নাত। আল্লাহ, সেই বিনিময়টা কি? আমার জানা যত বড় হবে তার দান তত বড় হবে, আমার তত বড়। আল্লাহকে জানার বিনিময় জান্নাত, এটা একটা সার কথা বললাম। কথাটা আছে বুখারীর একটা হাদিসে, ইন্না লিল্লাহি তিসআনাতে সাইনা ইসমান, আল্লাহর 99টি নাম আছে, মিয়াতান ইল্লা ওয়াহেদা, এক কম 100 নাম, মানে সহা এগুলি যে জানবে বুঝবে বিশ্বাস করবে দাখল আল জান্নাতে চলে। এই লম্বা হাদিসটাকে সারসংক্ষেপ করে আপনাদেরকে বললাম, আল্লাহকে জানলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। জানলে কি পাওয়া যায়? নামাজ জানার আগে আল্লাহ জানা বড় ফরজ, রোজা জানার আগে আল্লাহ জানা বড় ফরজ, হজ জানার আগে আল্লাহকে জানা বড় ফরজ, কারণ হজ তিনিই দেন, ফরজ করেন, নামাজ তিনি ফরজ করেছেন, নাহলে নামাজ কই পেলাম, ঠিক না কি? এই কোরআন কে দিয়েছেন? আল্লাহ। তিনি না দিলে কোরআন কই পেতাম?
তো আল্লাহ জানার বিষয়টি আমাদের সমাজে গুরুত্বহীন হয়ে গেছে, এই জন্য মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়। কেন সেজদা দিছে? এই সেজদা এত বড় জিনিস, এত বড় জিনিস, এই মাটির ধুলিতে এই কপাল যখন আমি অবনত করি, আমি তখন আরশের ওখানে চলে যাই। আমার এই নিচতা, আমি যে এখানে বিনয়ী হলাম, এই বিনয় আমাকে আকাশের উচ্চতায় তুলে দেয়। আল্লাহু আকবার, এত বড় সেজদা কি একটা আল্লাহ ছাড়া কাউকে দেয়া যায়? দেয়া যায়? মানুষ যেখানে সেখানে সেজদা করে কেন? সে আল্লাহকে পায় নাই। সে একটা গাছকে সেজদা করে কেন? সে আল্লাহকে জানে নাই, ঠিক না? সে একটা বট গাছ পেলে, বট গাছের সামনে আশাবল মাতলু কাঁত, দুনিয়ার সব বট গাছ তোমার সেবার জন্য আল্লাহ বানিয়েছে, দুনিয়ার এই সাত আকাশ তোমার সার্ভেন্ট হিসেবে আল্লাহ বানিয়েছেন। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ আসমান আর জমিনে যা আছে মখলুক সব তোমার মতে ছোট ছোট মানুষ, কিন্তু রূহ দিয়েছেন তোমাদেরকে, যে রুহের পাওয়ার আকাশের চেয়েও বেশি, যার বিস্তৃতি প্রশস্ততা আসমানের চেয়েও বড়। তো আল্লাহ আপনাদেরকে একটা কথা বলেছেন, সূরা বাকারার 200 নম্বর আয়াত, যে আল্লাহকে যদি অনেক সম্মান করতে না পারো, আল্লাহর সম্মান তো বিশাল। নবীজি বলেন, আমি মেরাজের রাতে জিব্রাইল আমিনকে দেখলাম আসমানের উপরে, কাল হেলসিল বালি, ছেঁড়া ফাটা একটা পুরনো চাদরের মতো, আল্লাহর ভয়ে ডরে ছোট্ট হতে 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 একটা চাদরের সমান হয়ে পড়ে আছে। উনি পাখা মেললে, 600 পাখা মেললে আকাশের এক দিগন্ত আর দেখা যায় না, এত বড়। কিন্তু আল্লাহ জুল জালালে ওয়াল ইকরাম, ওনার আসমানে গেলে জিব্রাইল আল্লাহর ভয়ে ছোট্ট হতে হতে ছোট্ট একটা ছেঁড়া ফাটা চাদরের মতো হয়ে থাকে। আল্লাহ আল্লাহ জাল্লা জালাল, আল্লাহর চেহারার যে জ্যোতি, যে নূর, যে রূপ, যে সৌন্দর্য, নূরের পর্দা দিয়ে হেজাব দিয়ে রেখেছেন, হেজাব হল নূর, তার রূপের, তার সৌন্দর্যের, তার নূরের পর্দা হল নূর। লাউ কাশাবহ, চেহারার সামনে থেকে যদি এই নূরের পর্দা সরিয়ে দেন, তার চেহারার জ্যোতি যদি আকাশে লাগে, জমিনে লাগে, বাংলাদেশের লাগে, লা হারাকাত সুবহাতু মান তাহাইলাইয়া বসরুহু মিন খালকি, তার দৃষ্টি তার সৃষ্টির যত দূর যাবে, গোটা সৃষ্টির জগৎ তুর পাহাড়ের মতো জলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহ, সেই আল্লাহকে আমাদের ভয় করা উচিত না? আল্লাহ আকবার। জিব্রাইল তারি ভয়ে কাল হেলসিল বালি, একটা পুরানো ছেঁড়া ফাটা ছোট্ট চাদরের মতো হয়ে আছে, অথচ সে এত বিশাল, পাখা মেললে সাদ্দাল উফক, গোটা আকাশের দিগন্ত আর চোখে দেখা যায় না। জিব্রাইলের কি কোনো গুণা আছে? কোনো গুণা তো করে না, তারপরেও এত ভয়। আল্লাহ আর আমরা এত গুণাগার, তারপরেও আমাদের কি নাই? ভয় নাই। আল্লাহর আইন বড় কঠিন, আল্লাহর আইন বড় কঠিন, আল্লাহর আইনে পড়ে যাবেন না। আল্লাহর সাথে ওয়াদা করেছি, রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের খাদ্যদাতা, জীবনদাতা, অক্সিজেনদাতা, সম্পদদাতা, জমিনদাতা, বাড়িদাতা, যত দান আছে সকল দানের দাতা কি আমি নই? আমরা সবাই বলেছি কি বলা, কেন নয়? অবশ্যই আপনি। কিন্তু দুনিয়াতে এসে আমরা তো সেই ওয়াদা পালন করি না, অনেক ভুল করি, অনেক ওয়াদা খেলাপ
করি, এই জন্য আমাদের জীবনে অশান্তি, বিপর্যয়, মহামারী, ভূমিকম্প, সংকট, দুর্ভিক্ষ, বিভিন্ন ছেলেমেয়েরা মানে না, ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীতে সংসারে আগুন, ঠিক নয় কি? এই সব মূল কারণ হলো আল্লাহর সাথে গন্ডগোল। কার সাথে? যাকে আল্লাহ তাআলা এমন একটা মা বাবা দিয়েছেন যে মা বাবা নামাজ পড়ে, যে মা বাবা কি নামাজ পড়ে। আপনি যদি মা বাবা থেকে প্রাপ্ত এই নামাজ বদলে ফেলেন, না পড়েন, আপনার উপরে আজাব আসবে, কঠিন সাজায় পড়বেন। যে সংসারের ছেলে মেয়েরা মা বাবার কাছ থেকে পর্দার শিক্ষা পেয়েছে, নেয়ামত নেয়ামত পেয়েছে, পর্দার শিক্ষা পেয়েছে, সচ্চরিত্রে থাকার শিক্ষা পেয়েছে, সচ্চরিত্র হওয়ার শিক্ষা পেয়েছে, তারা যদি এটা পাল্টায়, বংশের আগের ঐতিহ্য দেখবেন, আগের ওয়ালাদের, আগের নারী পুরুষদের যে শান্তি, সম্মান, মর্যাদা, যে একটা পৃথিবীতে সব দিক থেকে ভালো ছিল, দেখবেন যে এটা আর নাই, এটা আর নেই। জমিদার ছিল, বাবারা খুব দান করত, খুব উদার উদার হাতে গরিব মিসকিনকে খাওয়াতো, কিন্তু পরের জেনারেশন এসে বলে যে না, আমাদের জিনিস আমরা কেন তোমাদেরকে দেব, কেন মসজিদে দেব, কেন মাদ্রাসায় দেব, কেন আমরা ফকিরদেরকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করব। বন্ধ করে দিছে, নেয়ামতটা বদলাই ফেলছে। নেয়ামতটা কি? যে একটা দান করা নেয়ামত না, দানের নেয়ামত আল্লাহ দিয়েছিল তোমার বংশে, তুমি যখন পরিবর্তন করে ফেলছো, দেখা গেল দুই চার পাঁচ বছর পরে নাই। এই আয়াতটা পড়েছি আজকে, 211 নম্বর আয়াত সূরা বাকারার, ভয়াবহ একটা আয়াত, যদি কেউ অমান্য করে। ومن يبدل نعمة الله من بعد ما جاءت فإن الله شديد العقاب যেই ব্যক্তি আল্লাহর নেয়ামত বদলে ফেলে, আল্লাহর নেয়ামত বদলে ফেলে, পাওয়ার পরে, নেয়ামত আসার পরে আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন। কত নওয়াবের ছেলেরা ঢাকায় পুকুরে মানুষকে গোসল করাইয়া 2 টাকা করে নেয়। একসময় নবাব ছিল তারা, এখন মানুষকে পুকুরে গোসল করাইয়া 2 টাকা করে চাঁদা নেয়। বহু জমিদার বাড়ি দেখি বাংলাদেশে, চামচিকা, বাদুর, শিয়াল, বন বিয়াল ছাড়া কিছু নেই। দেখেননি আপনারা? দেখেন না? বিল্ডিংগুলো ঝরে ঝরে পড়তেছে, ইটগুলি খসে খসে পড়তেছে, ওইদিকে একসময়ের জৌলুস ভরা জমিদার বাড়ি, শান শওকত, জাঁক জমক, এখন ভিতরে মুখ দিলে ভয় লাগে। ওই যে নেয়ামত বদলে দিয়েছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন এটাকে বদলে ফেলেছে, যেটা করা উচিত ছিল সেটা না করে আরেকটা করেছে, এই জন্য আল্লাহ তাআলা এটা তুলে নিয়ে শাস্তি দিয়ে দিয়েছেন, শাস্তি। আমাদের জীবনটা এরকম, যেই ঘরে আলেম ছিল একসময়, আলেম হাফেজে কোরআন, বাপ দাদারা আলেম ছিল, হাফেজে কোরআন ছিল, আল্লাহ আলা ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, এগুলি নিয়ামত না? আমার পরিবারে একজন আলেম ছিল, কত বড় নিয়ামত, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কোন বংশের প্রতি, সেই বংশে একজন আলেমে দিন, একজন হাফেজে কোরআন, এরকম থাকা বংশের সবচেয়ে বড় নিয়ামত। বংশের সবচেয়ে বড় কৃতি সন্তান হলো ওই সন্তানটা যাকে এই বংশের মানুষেরা আলেম বানিয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে। ও ভাইরা, তো আমি 2টা আয়াত যে পড়েছি, একটা হলো আল্লাহর যে নেয়ামত আল্লাহ যাকে দিয়েছে এইটা যদি তুমি বদলে ফেলো, যাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনি ইচ্ছে করলে এটা বদলাইতে পারেন, আপনি কাউকে টাকা দেবেন না,
আপনি আত্মীয় স্বজন কেউ কোনো টাকা টুকা দেবেন না, ফকির কেউ দেবেন না, পা প্রতিবেশীকেও দেবেন না, সব নিজে খাওয়ার জন্য আপনি জমা করেন। দেখবেন একদিন আস্তে করে আপনার দান সম্পদ টাকা পয়সা সব হয় চলে গেছে, আর না হয় নিজে রেখে কবরে চলে গেছে, বুঝেন না? আল্লাহর নেয়ামত পেয়ে যদি কেউ শুক্রিয়া না করে, এর অর্থ হয় সে নেয়ামতটা কাজে লাগালো না, বদলে ফেললো। বদলে ফেললে এটা আর থাকে না, এটা কি থাকে না? তো এই জন্য আমরা যে ইসলাম পেয়েছি, ইসলাম নেয়ামত নাকি অভিশাপ? মানে আল্লাহর কোরআন বলছে তুমি যদি ইসলামকে কুফুরি দিয়া বদলে ফেল, তোমার সংসারের মেয়েরা ছিল এক সময় কঠিন পর্দাওয়ালি, আল্লাহওয়ালি, হ্যাঁ, বোরকাওয়ালি, হিজাবওয়ালি, তুমি যদি ওদেরকে এখন এই বোরকা বদলে ফেলে ওদেরকে তুমি খোলামেলা ছেড়ে দাও, তাহলে এই যে নেয়ামত বদলাইলা, এর কারণে দেখবা তোমার আগের বংশের মেয়েরা কোথায় ছিল, সম্মান মর্যাদা স্বামীর ঘরে পরিবারে সন্তানে সব দিক থেকে তারা কোন অবস্থানে ছিল, আর তোমরা উলঙ্গ বনা গিয়ে কোন অবস্থানে গেছো, দেখবা কঠিন শাস্তি পাইবা। কমনলি এই বাংলাদেশে আমি আমার ছোটকালে দেখেছি গ্রামের একটা মেয়েও স্বামী ছাড়া নাই, কানা ল্যাংলা লুলা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এটা সেটা, বিয়ে হবেই স্বামী পাবেই, সে স্বামীর ছেলেদের পিছে মেয়েরা কখনো ঘুরে নাই, মেয়েটা বিয়ে দেব বা মেয়েটার বিয়ে হবে স্বামী খুঁজতে খুঁজতে বাবারা অস্থির। এখন তো মেয়েদেরকেও মা বাবারা দায়িত্ব দিয়ে দেয়, তুই খুঁজে নে আমরা তো পাইতেছি না। এই কপাল পড়া দুর্গতি দুরবস্থা আমার শিশুকালে কোনো মেয়ের কপালে আমি দেখিনি। এমন এমন মেয়ে কোনো বাহ্যিক রূপ নাই, সৌন্দর্য নাই, বাবার টাকা পয়সাও নাই, আমরা ভাবতে কে নেবে, ঠিকই সুন্দর মতো কোনো না কোনো গৃহস্থ চয়েস করে নিয়ে গেছে, কথা সত্য কি না? আজকে সে অবস্থা আছে কেন নাই? আমরা হাম উল্টে আর উল্টা বাত উল্টি, আমরা উল্টে গেছি, বন্ধুও উল্টে গেছেন, কথাও উল্টে গেছে, ঠিক না কি? হ্যাঁ, আপনি দেখবেন আপনার কিছু কিছু বংশ আছে, এই বংশে খুব আলেম ওলামা তৈরি হয়, হাফেজ হয়, মুফাসসির হয় কি না? তারা যদি বেশি খাওয়ার নিয়ত করে পোলাপানকে হাফেজ না বানাইয়া আলেম না বানাইয়া তারা যদি অন্য রানি দিতে শুরু করে, এমন গজব নাজিল হয় এই ছেলেরা পোলারা মা বাবার দিকে তাকাইও দেখে না, তাকাইও দেখে না, কোথায় কোন রাস্তা যে চলে যায়, দশ বছরেও একদিন একটু হ্যালো করে খবর নেয় না, এরকম হয় কি না? এরকম হয়, এই কথাটাই আল্লাহ বলেছেন যে আমার বান্দারা আমার দাস দাসীরা যাকে যে নেয়ামত দিয়েছি বদলে ফেলো না, কঠিনভাবে ধরে রাখো, কঠিনভাবে ধরে রাখো। যদি ভালো দিয়ে থাকি তোমাকে, ভালোটা তুমি চেঞ্জ করো না, নষ্ট করো না, যদি করো ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ বড় কঠিন শাস্তি দাতা, কঠিন শাস্তি আসবে। তো এই একটা আয়াত, আর আরেকটা আয়াত আল্লাহ বলেছেন তুমি আল্লাহকে সম্মান করো অন্তত কতটুকু, কাযিকিরকুম আবাকুম আও আশাদ্দ যিকরা, সংসারে তোমার বাবাকে যেরকম সম্মান করো, একটা ভালো সংসার, আদব লেহাজওয়ালা ছেলে মেয়ে শিক্ষিত, ইসলামী শিক্ষা শিক্ষিত, তারা বাবাকে একটা সম্মান করে না, বাবার কথার উপরে কথা বলে না, ঠিক না? বাবার সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্তে তারা যায় না, একটা অনার করে কি না বাবাকে? আমাদের গ্রাম বাংলা এটা ছিল কি না? আল্লাহ কোরআনের 200 নম্বর আয়াত সূরা বাকারা, আর এখানে বলতেছেন যে অন্তত আল্লাহকে সেইরকম স্মরণ করো, সেইরকম মানো, তোমার বাবাকে তোমাদের বাবাদেরকে তোমরা যেমন মানো, তেমন পর্যায়ে মানলেও আল্লাহ রাজি, আল্লাহ রাজি, আল্লাহ রাজি। আগের যুগে বাবাকে দেখলে ছেলেরা বিড়ি খেত না,
ভালো বাবা, বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে বাবার চোখের আড়ালে খেয়েছে, তো তুমি বাবাকে দেখে বিড়ি খাচ্ছ না, বাবাকে শরমাও তুমি, বাবাকে সম্মান করো, এই সম্মানটা আল্লাহকে দাও, যেখানে বিড়ি খেলে আল্লাহ দেখবে ওখানে খাইও না, যেখানে বিড়ি খেলে আল্লাহ দেখবে ওইখানে তুমি খেও না। এখন কোন বিড়ি কোথায় কোথায় খাইলে আল্লাহ দেখবে না? পৃথিবীর কোনো জায়গা আছে? তাহলে এই সম্মানের অর্থ হইল তুমি একটা মস্ত বড় ক্ষতি থেকে, পাপের কাজ থেকে বেঁচে গেলা, ঠিক না? আমরা দেখি অনেকেই, হ্যাঁ হুজুর আসতেছে, হুজুর বাবা আসতেছে বা কেউ আসতেছে, মহিলারা দেখছে যে উনি আসতেছে, ঘোমটা নাই, তাড়াতাড়ি করে ঘোমটা টেনে সুন্দর করে সে একটা সুশীলা হয়ে সে পার হলো, সম্ভ্রান্ত নারী হয়ে পার হলো। এই সম্মানটা তুমি আল্লাহকে করো না। তোমার বাবা, তোমার জেঠা, তোমার মুরব্বী, তোমার মাথায় স্কার্ফ নাই, অবগুণ্ঠন নাই, তোমার ঘোমটা নাই, তোমার হিজাব নাই, এই অবস্থায় দেখলে তারা খুব মনে কষ্ট পাবে, তোমাকে তারা খারাপ ভাববে। তুমি সেই লজ্জায় যদি মাথাটা ঢাকো, তাহলে আল্লাহকেই তুমি এই লজ্জাটা করো না, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। এইটুকু মানাটা আল্লাহকে মানো না, আর কত আল্লাহ ছাড় দিতেন বলেন, আল্লাহর কত ছাড় দেবেন, এর চেয়ে বড় ছাড় আর আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। কত ছাত্র শিক্ষকরাও পিতা, এক ধরনের পিতা, নবীজি বলতেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ ওয়াল্লিমুকুম, আমি যেহেতু তোমাদেরকে শিখাই এই জন্য আমি একজন পিতার পর্যায়ে তোমাদের জন্য। তো এটা নিয়ম আছে, এখনও নিয়ম আছে, ভালো ছাত্ররা ওস্তাদদেরকে দেখলে দাঁড়িয়ে যায়, ঠিক না? ওস্তাদদেরকে দেখলে একটা আদব লেহাজ রক্ষা করে সে একটা সম্মান জানিয়ে সে ওই জায়গাটা পার হয়, ওস্তাদের সামনে কোনো বেয়াদবি কথা বলে না, কোনো গালিগালাজমূলক কথা বলে না, ঠিক না কথা? আমার আব্বা আমাকে বলেছিলেন, আমার পিতা মৌলানা হাফেজ আব্দুল গনি রহেমাহুল্লাহ, কুমরাদি আলিয়া মাদ্রাসার ব্রিটিশ আমলের তিনি হেড মৌলানা ছিলেন, আব্দুল আজিজ এমএলএ সাহেবের সাথে উনি একসাথে, হ্যাঁ হয়তো উনি হয়তো আপনি ওই মাদ্রাসার ছাত্র ছিলেন, মৌলানা হাফেজ আব্দুল গনি নোয়াখালীর, ব্রিটিশ আমলে আমার পিতা ওখানে শিক্ষকতা করেছেন। আবার আমার এক দাদা ছিলেন, বড় মৌলভী সাহেব বলতো, বাড়ি সাহেব, 45 বছর এক নাগাড়ে তিনি ছিলেন, মাদ্রাসা করেছিলেন, ওনাকে বড় মৌলভী সাহেব বলতো, বড় মৌলভী সাহেব, হ্যাঁ শামসুল হক এইখানে থাকতেন, হ্যাঁ হ্যাঁ বড় মৌলভী সাহেব, সুবহানাল্লাহ। তো এই নারা ছিলেন, তো কথাটা কেন বললাম, যাই হোক, তো ওনারা এই যে মান্য করা, হ্যাঁ মান্য করা, তো এইসব। ও আমার আমার বাবা বলেছেন যে একবার আমি খুব নর্মাল জামা গায়ে দিতাম, তো মাদ্রাসার ছাত্ররা, আমি ভালো ছাত্র ছিলাম, মাদ্রাসার ছাত্ররা আমাকে খুব ব্রিটিশ আমলে 1.5 টাকা গজের একটা জামা বানাই দিল, 1.5 টাকা গজ কাপড়ে, তখনকার 1.5 টাকা মানে বিশাল। তা আব্বাই বলে আমি কোনোদিন ওই জামা আমার ওস্তাদদের সামনে পড়তে পারিনি, আমার ওস্তাদদের গায়ে 4 আনা 8 আনা দামের গজের জামা, আর আমি তাদের সামনে 1.5 টাকা দামের কাপড় পরবো, এটা আমার আত্মায় কখনো দেয় না, আমি পরিনি ওটা কোনো। এই যে একটা অনার, একটা সম্মান, একটা মর্যাদা, আল্লাহ বলেন এই সম্মানটা আমারে দিলে আমি রাজি, এই সম্মানটুকু আমারে দিলে আমি রাজি। একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানা, নসিদিত কারখানার এলাকা, এখানে এমডি সাহেব আসলে, চেয়ারম্যান সাহেব আসলে, এমপ্লয়িরা কর্মচারীরা তারা সম্মান জানায়, ঠিক না? সার সার করে ওনার সামনে, কোনো রকমের উনি পছন্দ করে না এমন কোনো আচরণ করে না, ঠিক না? এই এই সম্মানটা যদি কেউ আল্লাহকে দেয়, আল্লাহু আকবার, সে এই জামানার সেরা ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে সে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে বলেছেন, অন্তত পক্ষে আমাকে তোমাদের বাবাদের মতো
পিতৃব্যদের মতো পিতৃস্থানীয় যারা এদের মতো করে তোমরা স্মরণ করো না, সম্মান করো না, এটা হলেই তো আমি তোমাদের উপর রাজি। কারা কারা রাজি আছেন অন্তত এই সম্মানটা আল্লাহকে দেব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, 2023 সাল, 2023 নিয়ে অনেক কথা বলে রেখেছিলাম। 2023 সাল শুরু থেকেই খুব ভয়াবহ একটা অবস্থা চলছে, সামনে আরও ভয়াবহ আসতে পারে আসার সম্ভাবনা আছে পৃথিবীর। তবে যেটাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীকে, নাপাক হয়ে যাওয়া পৃথিবী, পাপাচারে নষ্ট হয়ে যাওয়া পৃথিবীকে আল্লাহ তাআলা শেষবারের মতো একবার পবিত্র করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র করবেন, আল্লাহ তাআলা এইভাবে ছেড়ে দেবেন না। আল্লাহ নাপাক থেকে, নাপাককে পাক পবিত্র থেকে আলাদা করবেন, নাপাকটাকে দূর করে দেবেন, পাক পবিত্রটাকে রেখে দেবেন, রেখে দেবেন। আমি প্রায় বলি যে গৃহস্থ তার বস্তার মধ্যে পচা আলু রাখে না, আলু যেগুলো পচে যায় নিয়ম আছে বস্তা থেকে এগুলো না সরালে পুরা বস্তা পচে যায়। পেঁয়াজের অবস্থা এরকম, মানুষ তো আরও মারাত্মক, মানুষ আলু আর পেঁয়াজের চেয়েও বেশি পচনশীল, ঠিক না? আরব, আরবের কোরাইশা ছিলেন পাক্কা তাওহিদবাদী আল্লাহর বান্দা, তাওহিদবাদী ছিল, একত্ববাদী ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে। মিল্লাতাবিকুম ইব্রাহিম, তোমরা স্মরণ করো তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কি? এক আল্লাহর ভালোবাসা। তিনি কার বন্ধু ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহু আকবার! তোমরা হে মুসলিমরা ওই আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম যেমন ছিলেন তেমন হও, তেমন হও। তার মানে তোমরাও কার অন্তরঙ্গ হও? আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হও, আল্লাহকে ভালোবাসো তোমরা। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিল গোটা কোরাইশ জাতি। একটা লোক, একটা পচা আলু, পচা পেঁয়াজ, তার নাম আমর ইবনে লোহাই। আমর ইবনে লোহাই সিরিয়া যাইতো, সিরিয়াতে খ্রিস্টান ছিল, ওরা ওই ঈসা আলাইহিস সালামের মূর্তি, মারিয়ামের মূর্তি ইত্যাদি এগুলি বানিয়ে এরা পূজা করত। এই লোক ওইটা দেখে কাবা শরীফে এইটা এনে ও একাই এটাকে শ্রদ্ধা করত, সম্মান করতে 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 ওর দেখা দেখি ধীরে 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 100-200 বছরের মধ্যে গোটা কাবার প্রহরী খাদেম যে জাতি, কোরআন জাতি, পুরা জাতিটা শিরকের মধ্যে পড়ে গেল। তাহলে পচা আলু, শুধু পচা আলুই কেবল আলু পচায় না, পচা মানুষেও মানুষ পচায়, ঠিক কিনা? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলার নিয়ম আছে, মানুষ যেগুলো মারাত্মক পৌঁছে যায় এগুলো আল্লাহ তাআলা কি করে দেন, বাছাই করে দেন, ডিলিট করে দেন। বর্তমানে সেই সময় আসছে, সেই সময় চলে আসছে। 2023 সাল নিয়ে সারা বিশ্বের স্কলার আলেমরা খুব ভয় পাচ্ছে, এমনি তো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ না, দুর্ভিক্ষ আছে, ব্যবসা বাণিজ্য বন্ধের মতো একটা অবস্থা হয়ে আছে, সামনে আরও ভয়াবহ অবস্থা হতে পারে, আরও কঠিন অবস্থা হতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর সাথে ভালো থাকেন, আল্লাহ আপনাকে মুক্ত করবেনই, আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবেন।